গ্রেপ্তার করতে হবে, আমাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে সমস্ত মানুষ এক হও। নিরীহ মানুষকে গুলি করে খুন করা হলো, তাহলে মিল্টন বাহিনীর জবাবদার, মিল্টন তৈরি বাহিনীর বিষ দাঁত ভেঙে দাও। জলঙ্গির সাহেবনগরের ঘটনা আপনারা শুনেছেন। এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে পদ অবরোধ করায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর গুলি চালায় এবং সেই গুলিতে দুজন নিহত হন। সেই খুনিদের শাস্তির দাবিতে আজকে সাহেবনগরের বাসিন্দারা তারা পদ মিছিল করছেন এবং এই মিছিল থেকে তারা দাবি করছেন যারা আসামি, যারা খুনি, তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং তাদের ফাঁসির দাবি করেছেন। সেই সাথে সাথে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে স্লোগান তুলে জলঙ্গি থানার ওসির ও পদত্যাগ চাইছেন এই মিছিল থেকে। চলুন সরাসরি দেখিয়ে দেবো সেই মিছিলের চিত্র। আমাদের মিছিল নিরীহ তিনজনের উপরে গুলি করেছে, দুজন অলরেডি মারা গেছে, একজন এখনো চিকিৎসাধীন আছে, ঠিকঠাক তার চিকিৎসা হচ্ছে না। যারা গুলি করেছে, যারা খুন করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আর একটা পাশাপাশি আমরা দাবি করেছি, মৃত পরিবারকে সরকারকে দায়িত্ব নিতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আজকে মিছিল করেছি। সেদিন